नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সুখের চাবিকাঠি, আপনার হাতে চিত্রসুখ, 12টি রাশির পালনীয় বিষয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি এমন কিছু শুভ চিত্রের কথা বলে দেব যে শুভগুলি গিয়ে রাখতে পারলে অবশ্যই আপনার জীবনে উন্নতি হবে, অবশ্যই আপনি জীবনে সফলতা পাবেন এবং অবশ্যই জীবনে সর্ববিধ সুখের মুখ দেখবেন। এবং অশুভ কিছু চিত্র এমন কথা বলে দেবো যেগুলি এক্ষুনি আপনি ঘর থেকে বার করে দিন। যে চিত্রগুলো ঘরে রাখলে অবশ্যই আপনার জীবন অশান্তিতে পরিপূর্ণ হবে, আপনার জীবন অবশ্যই নানা ধরনের বাধা আসছে, আপনার জীবন নানা ধরনের দুর্যোগ নেমে আসছে, আপনার জীবনে নানা ধরনের সমস্যায় জর্জরিত হচ্ছে। আসুন, তার আগে বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। আচ্ছা, এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন, এবার আমি প্রথমে অশুভ চিত্রগুলো এবং দেবতা এবং বৃক্ষের যে অশুভ চিত্রগুলো সেগুলো বলি। এই চিত্রগুলি অনেকেই ঘরে ভুল করে রাখেন, এই চিত্রগুলি অবশ্যই গিয়ে থাকা কাম্য নয়। 12টি রাশি, যে কোনো রাশি, প্রথমে যে চিত্রটি কথা সেটি হচ্ছে শ্মশান কালীর চিত্র। এই রূপ দেবী শ্মশানেই পূজিত হন, কিন্তু অনেকে ভুল করে ক্যালেন্ডারে রেখে দেন বা অনেকে ভুল করে কোনো ছবি, খবরের কাগজের ছবি রেখে দেন বা অনেকে ভুল করে মন্দিরে প্রতিষ্ঠা হয়তো কেউ করেন না, কিন্তু মন্দিরের কোনো কিছুর সঙ্গে এই ছবি চলে আসে। তাই শ্মশানকালীর ছবি বা শ্মশানকালীর মূর্তি তান্ত্রিকদের দ্বারাই পূজিত হন এবং শ্মশানেই তিনি পূজিত হন। তাই গৃহী লোকেদের শ্মশানকালীকে পুজো করা উচিত নয়, যদি থাকে আপনি অবশ্যই মাকে শ্মশানে রেখে আসুন। দ্বিতীয়, শনি ঠাকুর বা বড় বাবা, বড় বাবার দৃষ্টি খুবই অশুভ, স্বয়ং ভগবান ভোলানাথ এই দৃষ্টিকে ভয় পান, তাই অবশ্যই বড় বাবা বা শনি ঠাকুরের ছবি আপনি ঘরে রাখবেন না। তৃতীয়, মা ধূমাবতীর ছবি। মা ধূমাবতী হচ্ছেন কেতুর দেবী, খুবই অশুভ এবং অবশ্যই ধূম থেকে উৎপন্ন হচ্ছে বলে কেতুর দেবী এই ধূমাবতী, তাই এই ধূমাবতীর পুজো কখনোই গিয়ে মানুষরা ঘরে করবেন না, ঘরে এনার ছবি রাখবেন না, খুবই অশুভ প্রভাব এই কেতুর দেবী ধূমাবতী। এছাড়া কাঁটাযুক্ত গাছের ছবি বা ঝোঁপযুক্ত গাছের ছবি ঘরে রাখবেন না, এতে ঘরে অশান্তি বাড়ে, ঘরে অভাব বাড়ে এবং ঘরের মধ্যে নানা ধরনের সমস্যা তৈরি হয়। পঞ্চম যা বলবো, মা চামুণ্ডার ছবি। মা চামুণ্ডা শ্মশানে তার বাসভূমি, ডুমুর গাছে তার বাসভূমি। মা চামুণ্ডা অবশ্যই খুবই হিংসাত্মক এবং খুবই ধ্বংসাত্মক দেবী হিসেবে পূজিত, তাই গিয়েতে মা চামুণ্ডার ছবি রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। এবং শেষ যে ছবিটির কথা বলবো সেটি হচ্ছে ঈগল বা পেঁচার ছবি। এই ছবি খুবই অশুভ, পেঁচা মা চামুণ্ডার বাহন, অবশ্যই খুবই অপবিত্র এবং ঈগলের পেঁচার ছবি ঘরের মধ্যে রাখবেন। সুতরাং আমি অশুভ এরম 6টি চিত্র বলে দিলাম, শ্মশানকালী, শনি ঠাকুর, ধূমাবতী মা, কাঁটা ঝোপযুক্ত বৃক্ষ, চামুণ্ডা এবং ঈগল এবং পেঁচা। এই 6টি ছবি যদি আপনার ঘরে থাকে আপনি এক্ষুনি বার করে নিন। এবার কোন ছবি আপনি ঘরে রাখবেন, যে ছবি ঘরে রাখতে পারলে গিয়ে উন্নতি হবে, আপনি জীবনে অনেক সফলতা পাবেন। প্রথম যে ছবি সেটি হচ্ছে ছুটন্ত ঘোড়া, সাতটি ঘোড়া ছুটছে অর্থাৎ সাদা ঘোড়া ছুটছে, এই ছবি রাখতে পারলে আপনার জীবন অবশ্যই উন্নতির পথে ধাবিত হবে এবং অবশ্যই এই ঘোড়া ছোটার ছবি পাওয়াও মুশকিল। আপনি জোগাড় করুন, জোগাড় করে আপনি ডাইনিং রুমে রাখতে পারেন, আপনি শোবার ঘরে রাখতে পারেন, অবশ্যই আপনার ভাগ্য উন্নতির দিকে যাবে। এছাড়া ফলবর্তী কমলালেবুর গাছের ছবি, এটি দক্ষিণ পূর্ব দিকে রাখবেন গৃহের, অবশ্যই ফলবর্তী কমলালেবুর গাছের ছবি। এছাড়া সূর্যোদয়ের ছবি এবং হাস্যরত শিশুর ছবি, শিশু হাসছে এবং সূর্যোদয়ের ছবি অবশ্যই আপনার উপকারে আসবে। এছাড়া বাবা মায়ের একসাথে সুখের চিত্র রাখতে পারলে আপনার জীবন অবশ্যই সুখে শান্তিতে ভরে উঠবে। এছাড়া প্রত্যেক ধর্মের, সে আপনি হিন্দুই হন, আপনি মুসলমান হন, আপনি খ্রিস্টান হন, প্রত্যেক ধর্মের ভগবানের চিত্রই রাখতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হবেন। এবং শেষ যে কথাটা বলবো সেটি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের ভগবদ গীতার সেই বিখ্যাত ছবি, সেই বিখ্যাত ছবি রাখতে পারলে অবশ্যই এই যে 6টি ছবি গৃহের মধ্যে আজই আনুন, এই গৃহ ছবি রাখতে পারলে অবশ্যই আপনার জীবনে অনেক সুখ শান্তি ভরে উঠবে। সুতরাং আজকের ভিডিও আমি কিছু অশুভ চিত্র, কিছু শুভ চিত্র বলে দিলাম 12টি রাশির জন্য। তারা যদি চিত্রগুলি আমার মতামত অনুসারে রাখতে পারে তাহলে অবশ্যই তাদের জীবন
সে সুখের চাবিকাঠি তা অবশ্যই খুলতে পারবেন এবং চাবিকাঠি আপনার হাতেও চলে আসবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আমি আপলোড করছি তার প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।